রাশ উৎসব কম বেশি সবাই গেছেন তাই না? কিন্তু জানেন কি এই রাশের অর্থ কি? কেনই বা এই রাশ উৎসব পালন করা হয়? তার ফলস্বরূপ ভগবান তার ভক্তদের কি বর দিয়ে থাকেন জানেন? আমরা জানাবো আপনাদের এই বিশেষ প্রতিবেদনে। দেখুন, কথিত আছে রস থেকেই রাশ। রস অর্থে সার, অমৃত ও ব্রহ্ম বোঝায়। তৈত্তিরীয় উপনিষদে রস সম্পর্কে বলা হয়েছে রস বৈশ, অর্থাৎ ব্রহ্ম রস ছাড়া আর কিছুই নন। বৈষ্ণব দর্শনে এই রস বলতে মধুর রসকেই বোঝানো হয়েছে। আর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার, তাকে ঘিরেই রাস। রাস কথাটির আভিধানিক অর্থ হল নারী পুরুষের হাত ধরাধরি করে মণ্ডলাকারে নৃত্য, যাকে বলা হয় হোল্লিবক নৃত্য। কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব, এক অসামান্য আনন্দ উৎসব। নবদ্বীপে রাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা রকম ঐতিহ্য। এখানে রাস উৎসবে শাক্ত ও বৈষ্ণব ধারার মিলন ঘটে, ভক্তের পুজো পান মঙ্গল কাব্যের দেবীও। নবদ্বীপে রাস মানেই শাক্ত বৈষ্ণবের মিলন। চৈতন্য ভূমি নবদ্বীপে রাস যাত্রা উপলক্ষে অসংখ্য মানুষের ভিড়। নবদ্বীপের এই ঐতিহ্যমণ্ডিত রাস যাত্রা উপলক্ষে সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড়। শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে চিরাচরিত প্রথা মেনে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়া মা তলায় নবদ্বীপের আরাধ্যা দেবী মা পোড়া মার মন্দিরে নবমী পুজো দেওয়ার জন্য ভিড় করছেন। যদিও কয়েক বছর আগেও যেখানে এই নবমী পুজো দিতে পুজো কমিটিগুলি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে দলবদ্ধভাবে মা পোড়া মার মন্দিরে পুজো দিতে আসত, কিন্তু অতি মহামারী করোনার সময় থেকে এই প্রথার উপর প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, যে কারণে পুজো কমিটিগুলি বিভিন্ন আধুনিক বাদ্যযন্ত্র ব্যতিরেকে নবমী পুজোর শোভাযাত্রা বাদ দিয়ে নবমী পুজো দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া এদিন শহরের বিভিন্ন এলাকার পুজো মণ্ডপগুলিতে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের ভিড়। রিপোর্ট, এবিএন বাংলা।